তৌহিদের তথা অদ্বৈতবাদের চূড়ান্ত রূপটি এমন যে সেখানে জাত সেফাত মিলেমিশে একাকার, অর্থাৎ স্রষ্টা ও সৃষ্টি কোনো পৃথক সত্তা নয়। যেমন বলা যায়, চিনি পানি মিলেমিশে একাকার হয়ে গেলে কোনটি চিনি আর কোনটি পানি তা যেমন পৃথক করা যায় না, তেমনি বহুরূপের মধ্যে তিনি একেরই প্রকাশ। ওয়াহেদ রূপে তিনি এক, আবার আহাদ রূপেও তিনি বহুর মধ্যে এক। সমগ্র সৃষ্টির মূল সত্তা হওয়াতে সব কিছুর সাথেই তিনি মিলেমিশে একাকার হয়ে আছেন। জগৎ প্রভুর যেমন কোনো জাত নেই, তিনি সকল সংস্কার ও সকল ধর্মের ঊর্ধ্বে বিরাজ করেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল সহকারে তথা তার নূরের এবং রুহানি বংশধারা তথা কামেল সিদ্ধগুরুগণ সর্বযুগেই সকল সংস্কার ও ধর্মের ঊর্ধ্বে বিরাজ করেন। এখন তৌহিদের চূড়ান্ত রূপটি এমন যে আল্লাহ, ইবলিস, আদম এই তিনের রহস্য উন্মোচিত হলে মাথা হেঁট হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে মাথা ঘামাতে বললে লেগে যায় গণ্ডগোল। এই তিনের রহস্যের মহাসাগরে অবগাহন না করলে শেরেক রূপ পর্দা দূরীভূত হয় না। আদম না হয় শয়তানের ধোকায় পড়ে গন্ধম খেয়েছিলেন, কিন্তু ইবলিসকে শয়তান বানানোর দায়িত্ব কার? আদমকে সেজদা দেওয়া নিষেধ করার প্ররোচনা কে দিয়েছিল, সে কোন শয়তান? অনেক প্রশ্ন সামনে এসে দাঁড়াবে, কিন্তু রহস্যলোকের সীমা লঙ্ঘন করার অধিকার আমাদের দেওয়া হয় নাই। তৌহিদের চূড়ান্ত রূপটি দর্শন করে শাহপীর সিস্তি বলেছেন, হে লীলাময়, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি বুধখানা, তুমি কাবা, তাই তো সবার আরাধনা, পূজা অর্চনা, ভজন সাধনা সবই তোমার জন্য। সবার হৃদয় সিংহাসনে আসীন থেকেও তুমি প্রতিটি আনফাসের সাথে তুমি মিশে আছো। এই কথা শুধু প্রেমিক শাহপীর সৃষ্টি বলেন নাই, আরও অনেক সাধক বলেছেন। যেমন আল্লাহ পাকের প্রেমিক আবরু বলেছেন, আপ আদম্বনকে হওয়া পুতলা খুধিবান ওয়া ওয়া পরদেমে খুদ চিপকে বয়েঠে সেজদা খুদ কর ওয়া আ, অর্থ আপনি আদম হাওয়া সেজে নিজেই পুতলা বানিয়েছেন, পর্দার আড়ালে লুকিয়ে থেকে নিজেই সেজদা গ্রহণ করেছেন। আপ মোল্লাবনকে কাজী আপ আনাল হক বলা, খুদ হি মনসুরদার চরহাকে আপ ঝগড়া নিভু আয়া, অর্থাৎ আপনি মোল্লা কাজী সেজে আপনি আনাল হক বলেছেন, মনসুর সেজে শুলিতে চড়ে আপনি ঝগড়া মিটিয়েছেন, মন্দির মে আপ হি পণ্ডিত বাণী, হ্যায় মসজিদ মে আপ হি মোল্লা, কিসি সে আপনি পর্দা রাখি, হ্যায় কিস্তি কো রূপ দিখাইয়া, অর্থাৎ মন্দিরে আপনি পণ্ডিত সেজে মসজিদে হয়েছেন মোল্লা, কাহাকেও দিয়েছেন আপনার দর্শন, আবার কাহাকেও রেখেছেন আড়ালে, কারো জন্য আপনি আজিকার প্রত্যক্ষ অনুভূতি, আবার কারো জন্য রোজহাসরে মৌজুদ, কার বা সাধ্য আছে তোমার লীলা বুঝিবার না জানিবার, যদি তুমি নিজে না বোঝাও ও না জানাও। তথ্যসূত্র শানে পাকপাঞ্জাতন রেজা মাহবুব সিস্তি। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা আবার মনেই পড়ে গেল, ফকির লালন সাই বলেছেন, মুর্শিদ জানাই যারে মর্ম সেই জানিতে পায়, জেনে শুনে রাখে মনে সে কি কাউরে কয়।